আমার এই নিয়ে 31টা ডেটিং, জানি না আমাকে কোনো মেয়ে এই অবস্থায় পছন্দ করবে কিনা। মনে হচ্ছে এবারেটাও আমার একেবারে রিজেক্ট হয়ে যাবে, কি যে করি। হাই, আমাকে তোমার পছন্দ হয়নি না? আরে না না, সেরকম কোনো ব্যাপার না। তোমার এই প্রবলেমের সলিউশন আমার কাছে আছে, চলো। জিদ্দা, আরে অমর না, বলো। এনাকে একটু প্রবলেমটা ঠিক করে দিতে হবে, যাতে বোঝা না যায় যে হেয়ার প্যাচ লাগানো। ঠিক আছে, হয়ে যাবে। একদম যাতে ন্যাচারাল লুক লাগে। একদম, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই, একদম ন্যাচারাল লুক হয়ে যাবে। আমি মানে ভীষণ মানে উপকার পেয়েছি আর নিজের মধ্যে, আমি মানে আমার কনফিডেন্সটা অনেক বেড়ে গেল। ওয়াও, এটাই চাই। আমি তো বললাম তুমি কষ্ট পেও না, তোমার প্রবলেম আমি সলভ করে দেব। কারণ খুব একটু মনে মনে আমার ডিপ্রেসিভ লাগতো, ভালো লাগতো না, মনে হতো কি করব, কেউ পছন্দ করবে কিনা। তা তুমি আমাকে সত্যি খুব উপকার। থ্যাংক ইউ। আসল কথা হলো, এটা ছিল একটা ছোট্ট প্রতিবেদন। সত্যিকারের ভালোবাসা সেটাই, সেই মানুষটার যেরকমই প্রবলেম হোক না কেন, তার পাশে থাকাটা আর তার পাশে থেকে প্রবলেম সলভ, এটাই হলো মূল মন্ত্র সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর সবাইকে শেয়ার করবে, সব বন্ধু বান্ধব রিলেটিভ সবাইকে। একদম, কিন্তু একদম করতেই হবে। আর আমাদের যেহেতু একদম নিউ স্টার্টআপ, তো আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমরা কিন্তু এগোতেই পারবো না। তো আমরা চাইছি আপনারা আমাদের প্লিজ পাশে থাকুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। কথা যেন মনে থাকে। টাটা।